যারা সুন্নতকে বিকৃত করছে, বেদাত করছে, নবীর শানে আঘাত লাগে না, এদের বিরুদ্ধে কিছু করা যায় না? নাকি নবীর কথা বলতে গিয়ে যদি কারো মুখ থেকে একটু স্লিপ অফ টাং বের হয়ে যায় তাকে কুফরি ফতোয়া দিতে হবে নাকি? এগুলো আমাদের ফরজ করে নিয়েছে। আল্লাহ বুঝদান করুক, হেদায়েত দান করুক। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জীবন দেওয়ার প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আমি আপনার চেয়ে অগ্রগামী হব, ইনশাল্লাহ দেখে নিয়ে। আর নবীর শানে থাকার ফলশ্রুতিতে এই বয়সে আমার উপরে যা এসেছে তার কানা করে আগে আসুক, তারপর বুঝবেন শান কাকে বলে, সবর কাকে বলে। এখন আমার হাতে বইটা আছে, আমি হয়তো এই বইটার হাফেজ, কিন্তু আমি এই বইটা দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারছি না। অথচ আল্লাহ পাক বলেছেন এই বইয়ের মধ্যে, সূরা নাহালের মধ্যে আছে 89 নম্বর আয়াতে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এই বইটা নাজিল করেছি, তিবিয়ানান লিকুল্লি শাই, এই বইটা প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা, এই 600 পৃষ্ঠার বই প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যা। শুনতে পারলেন আমার কথা? প্রত্যেকটা বিষয়, তো প্রত্যেকটা বিষয়ের মধ্যে কি কিছু বাদ যায়? ওয়া হুদান, এবং এই বইটা হচ্ছে হেদায়াত, মানুষের জন্য পথ নির্দেশ। ওয়া রাহমাতান, এবং এই বইটা হচ্ছে রহমত বা করুণা, আল্লাহ পাকের দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, মুসলিমদের জন্য এই বইটা সুসংবাদ। এই বইটা হাতে থাকার পরেও আমি বিশ্বকে চ্যালেঞ্জ করতে ব্যর্থ হয়েছি। এই বইয়ের মধ্যে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট আছে, অতীত ছিল, ভবিষ্যৎও থাকবে, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে এর ব্যাখ্যা আল্লাহ পাক এই বইয়ে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি এই বইটা হাতে থাকার পরেও বিশ্বের রাজনীতি, বিশ্বের অর্থনীতি, বিশ্বের শিক্ষা ব্যবস্থা, বিশ্বের সংস্কৃতি, বিশ্বের যুবকদের অধঃপতন, পশ্চিমাদের উত্থান, ঠিক আছে, ইসরায়েলের উত্থান, ইসলাম বিরোধী শক্তিগুলোর তৎপরতা, অনেক বিষয়ে ওদের মুখরোচক জবাব দিতে আমি ব্যর্থ হয়েছি। এটা সত্য কথা, অনেকে হয়তো স্বীকার করবেন না, না ব্যর্থ হয়নি। আমি বলবো ব্যর্থ হয়েছেন কিন্তু চেষ্টা করেছেন, পরিপূর্ণরূপে আমরা জবাব দিতে পারি নাই। প্রেক্ষাপট যদি বুঝাই তাহলে বুঝবেন কেন পারি নাই। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ ছিল তখন এই বইটা ছিল না, এই বই এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহকে দিয়ে তারা বিশ্বকে শাসন করেনি, করে নাই? তখন সমাজে কি অশান্তি ছিল? সমাজে দ্বন্দ্ব, ফাসাদ, কলহ, এত বেশি জেনা, ব্যভিচার, মদ, পর্নোগ্রাফি, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলো ছিল? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগ যখন আসলো তখন সমাজে ফিতনা ছিল, ফাসাদ ছিল, ইসলামের বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকানোর সাহস পেত? খেজুর পাতার সেই মসজিদে বসে, এই মাটির মধ্যে শুয়ে, খেজুর চাটাইয়ের উপর শুয়ে, মাটির উপর শুয়ে, ওই মাটির ওই কাঠের তখ থেকে তিনি সারা বিশ্ব, অর্ধ বিশ্ব শাসন করেছিলেন, করেননি? এই বইটা কি সেই বই নয়? আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু আনহুর সময় খেলাফতের আয়তন কমে গেছে না বেড়েছে? সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে একদম এই যে চাইনিজ কন্টিনেন্ট পর্যন্ত জয় করেছে মুসলিমরা, কার আমলে? উসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। তখন এই বই ছিল না? আলী রাদিয়াল্লাহু আনহুর সময়েও মুসলিমরা অগ্রগামী হয়েছে, তবে ওই সময়টাতে একটু আপনার অভ্যন্তরীণ ট্রন্ডল দেখা দিয়েছিল, উটের যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ হয়েছে, খাওয়ারেজদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছে ইত্যাদি, কিন্তু ইসলামের খিলাফার এই যে শেল টিকে ছিল না। হাসান রাদিয়াল্লাহু আনহুর মাত্র 6 মাস, তারপর উমাইয়াদের শাসন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসন, এরপর আব্বাসীয়দের দীর্ঘ 100 বছরের বেশি শাসন, মামলুকদের, এদিকে ফাতেমিদের কর্ডোভার মুসলিম শাসন, উসমানীয় খেলাফাত, এই যে মুঘলদের, টোটাল বিশ্বের ইতিহাসটা দেখেন, তারা কি কোরআন এবং সুন্নাহকে দিয়ে বিশ্বকে ডিল করতে পারেন নাই? পারেন নাই? বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারেন নাই? ইসলাম তখন ইজ্জতের উপর ছিল না জলিল ছিল? এখন আসেন, এখন এই কোরআন এখন আছে না আমাদের হাতে? ওই নবীর সুন্না আছে না? সে আল্লাহ জীবিত না মারা গেছেন? ইন্নাল্লাহ হাইয়ুন লা ইয়ামুত, সে আল্লাহ জীবিত, চিরঞ্জীব, কখনো মারা যাবেন? সেই নবীর সুন্নাহ কিয়ামত পর্যন্ত মারা যাবে? সেই বই আল কোরআন মুছে যাবে? এখন আপনি দেখেন আপনার অবস্থা,
এখন আমরা সেই জাতি, ওই উমর রাদিয়াল্লাহু আনহু সেই জাতি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সেই জাতি, উসমান আলী, খালেদ হামজা তাদের সেই জাতি আমরা। কিন্তু এখন আপনি দেখেন, আপনি আমার একটা জায়গায় বসে আছেন যে আপনার ধর্ম ইসলামের মধ্যে দলের অভাব নাই, শত শত দল, প্রত্যেকে বলছে আমি হকপন্থী, এবং তারা উম্মাকে বিভক্ত করে ফেলেছে, উম্মাকে টুকরা টুকরা করে ফেলেছে। এক দলের উপর আঘাত আসলে আরেক দল মিষ্টি বিতরণ করবে, একজন আলেম দায়ী বা বক্তার উপর বিপদ আপদ আসলে আর একজন খুশি সেলিব্রেশন করবে ফেসবুক ইউটিউবে, একজন একজনের মাধ্যমে কিছু খেদমত হতে শুরু করলে তাকে টেনে কেমন করে নামানো যায় এই পায়তারা করতে থাকবে। মনের হিংসা, রিয়া, গিবত, তোহমত, অহংকারের সংস্কৃতি চর্চা করতে করতে একদম কুলুবুনা সত্ত্বে আমাদের হৃদয়গুলো বিভক্ত হয়ে গেছে। একটা বিভক্ত জাতি কখনো বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারে? একবার খালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীদের মধ্যে একটু মনোমালিন্য হয়েছিল, একজন বলেছে আমি আনসার, একজন বলেছে আমি মুহাজির, পানি নিয়ে একটু দ্বন্দ্ব হয়েছে। আনসারি সাহাবী বলেছেন হে আনসাররা তোমরা আসো আমাকে আমাকে সাহায্য করতে আসো, মুহাজির সাহাবী বলেছেন হে মুহাজিররা তোমরা আসো আমাকে সাহায্য করতে আসো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে তার চেহারা একদম লাল হয়ে গেল রাগে, আমি বেঁচে আছি তোমাদের মধ্যে আছি, এতেই তোমরা জাহেলিয়াতের কাজ শুরু করলে, তোমরা সবাই এক উম্মা, যদিও পরিচয় আছে মুহাজির এবং আনসার, তোমরা এক উম্মা, ওয়ান উম্মা, আমরা মুসলিমরা এক উম্মা নই, কেউ হানাফি ধরেন, কেউ শাফি, কেউ ব্রেলভি, কেউ আটরশি, কেউ মাইজ ভান্ডারি, কেউ জামাত তাবলিগ, সবাই মুসলিম না, নাকি শুধু হানাফিরাই মুসলিম অন্যরা মুসলিম না, না তাবলিগরাই মুসলিম অন্যরা মুসলিম না, না আহলে হাদিসরাই মুসলিম অন্যরা মুসলিম না, সমস্যা কোথায়? কিন্তু দেখবেন অভ্যন্তরীণ ক্রন্দনের কারণে আমরা শক্তি হারিয়ে ফেলেছি, আর এই যে শক্তিটি এত মাত্রায় হারিয়েছি যে বিশ্বাস করেন বিশ্বের পরাশক্তিগুলো এখন আমাদেরকে অতটা মূল্যায়ন করে না, তারা জানে এরা বিভক্ত, এদের একদলকে উস্কে দিলে আরেক দলের পিছনে এরাই লেলিয়ে দিবে, আমাদেরকে আসতে হবে না, খালি আমরা একটু উস্কে দিলে দেখবেন একদল একদলের ঘাড়ে কোপ দিচ্ছে। এই হচ্ছে আপনার ধর্মতাত্ত্বিক অবস্থা। এরপরেও দেখবেন আপনার ধর্মের মধ্যে তাওহীদের নামে শিরিক ঢুকে গেছে না, মুসলিমরা এখন শিরিক করছে না, করছে না, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর মানত কুরবানি করছে না, মুসলিমরা আল্লাহ ছাড়া অন্য কারোর সামনে মাথা নত করছে না, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান নিচ্ছে না, এটা মুসলিমরা করছে না, মুসলিমদের শিরিক দেখেন তাওহীদের মধ্যে শিরিক থাকা কথা ছিল আমাদের তাওহীদের উপরে। যতদিন পর্যন্ত মুসলিমরা তাওহীদের উপর ছিল এই পৃথিবী তারা শাসন করেছে, যখনই মুসলিমরা যে যুগেই তাওহীদ থেকে সরে গেছে তার অধঃপতন অতল তলে চলে গেছে। আল্লাহ পাক একটা দলকে পতন ঘটিয়ে অন্যদেরকে রাইজ করে নিয়ে এসেছে, আল্লাহ পাকের সুন্নাত এটা, ইস্তাবদিল কওমান গায়রাকুম, একটা কওম যখন আল্লাহর আনুগত্য করবে না আল্লাহ ওটাকে সরিয়ে দিয়ে নতুন কওমকে নিয়ে আসবে, সুম্মা লা ইয়াকুনু আমসালুকুম, তারা তোমাদের মতো হবে না। ধর্মের দিকে দেখেন, মুসলিমদের মধ্যেই সুন্নতের নামে বেদাত চালু হয়ে গেছে না, কত রকম বেদাত ঢুকে গেছে না, সুন্নত মনে করে সওয়াবের আশায় এই কাজগুলো করছে, আর যখন শত শত বেদাত করছে এবং বেদাত হিস্ট্রি ঘাটলে দেখা যায় বেদাত আর বেদাত, তো এই বেদাত গুলো করার পর নবীর শানে আঘাত লাগে না? এটা নবীর শানে আঘাত নয়, বেদাতীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন, হাউজে কাউসারের পানি নিয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য, আমাদের জন্য, এবং সবাই পানি পান করার জন্য সেখানে যাবে। হাদিসটা বুখারীতে এসেছে, হঠাৎ করে পর্দা পড়ে যাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে ইন্নাহু মিন্নি, তারা তো আমার উম্মত, তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, হেরমি আপনি জানেন না আপনার মৃত্যুর পর তারা আপনার দিনের মধ্যে কত বেদাত ঢুকিয়েছিল। তখন নবীজি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার পরে শরীয়তকে বিকৃত করেছে। তো যারা সুন্নতকে বিকৃত করছে, বেদাত করছে, নবীর শানে আঘাত লাগে না? এদের বিরুদ্ধে কিছু করা যায় না? নাকি নবীর কথা বলতে গিয়ে যদি কারো মুখ থেকে একটু স্লিপ অফ টাং বের হয়ে যায় তাকে কুফরি ফতোয়া দিতে হবে নাকি? এগুলো আমাদের ফরজ করে নিয়েছে, আল্লাহ বুঝদান করুক, হেদায়েত দান করুক।
যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জীবন দেওয়ার প্রশ্ন আসবে, ইনশাল্লাহ আমি আপনার চেয়ে অগ্রগামী হব ইনশাল্লাহ, দেখে নিয়েন। আর নবীর শানে থাকার থাকার ফলশ্রুতিতে এই বয়সে আমার উপরে যা এসেছে তার কানা করে আগে আসুক, তারপর বুঝবেন শান কাকে বলে, সবর কাকে বলে। পরিবার থেকে বাধা, সমাজ থেকে বাধা, ধর্মনেতা থেকে বাধা, অর্থনৈতিক বাধা, অভাব অনটন এমন কিছু নাই যেটা আমাকে এখন এই বয়সে ফেস করতে হয়নি। এত সহজ ছিল না আমার যাত্রা, এটা নিয়ে আমি আলাদা মাহফিল করতে পারবো, কঠিন ছিল। তাই যুবকদেরকে বলবো, আল্লাহর পথে চলা সহজ হবে না, কঠিন হবে, কিন্তু ইস্পাতের মতো, পাহাড়ের মতো অটল থাকতে হবে, এত সহজ হবে না। আপনি যখনই দিনের দিকে আসবেন দেখবেন পরিবার থেকে বাধা পাচ্ছেন, পড়াশোনা করতে যাবেন কোথায় কি পড়বেন বুঝতে পারছেন না, দেখবেন আপনি যখন ভালো কিছু করবেন মানুষ সমালোচনা শুরু করবে, খালেসিয়াতে কিছু করতে যাবেন আপনাকে গালি দিবে, মিথ্যা অপবাদ দিবে, তোহমত দিবে, কত কি করবে। এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ প্রায় 15টা গালি দেওয়া হয়েছে তার জীবনী পড়ে দেখেন, তাকে প্রায় 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা নবী করার সুন্নাহ। আপনি দেখবেন সমাজ সমাজের মানুষ আপনাকে বাঁকা চোখে দেখছে, আপনার কাছের বন্ধুরা চলে যাচ্ছে, আপনার প্রিয়জনরা আপনাকে ভুল বোঝা শুরু করবে, দাঁড়িয়ে রাখছেন কেন, ইসলামের দিকে আসছেন কেন, নামাজ পড়ছেন কেন, কি করছেন, মানুষ মনে করবে আপনি আগেই ভালো ছিলেন এখনই হয়তো খারাপ আছেন, এরকম মনে করবে। পথটা বন্ধুর হবে অনেক কঠিন হবে, আল্লাহর জন্য সবর করে কিছু আল্লাহর জন্য ছেড়ে দেয়াটাই তাকওয়ার পরিচয়। আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে কিন্তু আল্লাহর জন্য ত্যাগ স্বীকার সবাই করতে পারে না। আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু ইন্না আতাইনা কাল কাউসার, মনে কষ্ট নিচ্ছ কেন হে নবী, আমি তো তোমাকে কাউসার দিয়েছি, তারা তোমাকে অনেক কিছু বলছে তুমি এতে কষ্ট নিও না, আমি তোমাকে কাউসার দান করেছি, মহান মর্যাদা দিয়েছি। ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য সালাত পড়ো, ওয়ানহার মানে শুধু কুরবানি করো না, স্যাক্রিফাইস করো, ত্যাগ স্বীকার করতে থাকো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যারাই তোমার শত্রুতা করবে, হকের উপর তুমি আছো, যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার, লেজকাটা হয়ে যাবে, ধুলোয় উড়ে যাবে ইনশাআল্লাহ। হকের উপর আপনি থাকেন, যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটাই আল্লাহ সুন্নাহ, যুগে যুগে এটাই হয়েছে। নূহ আলাইহিস সালাম, তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতা যারা করেছেন তারা আছে, আল্লাহ ডুবিয়ে দিয়েছেন, আল্লাহ সুন্নাহ দেখেন। আদ জাতি, এই যে হুদ আলাইহিস সালাম, তার সঙ্গীদেরকে আল্লাহ পাক বাঁচিয়েছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন। সামুদ জাতি, এই যে সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ পাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না, দুনিয়া আখিরাতে সম্মানিত করেছেন না, তার বিরোধিতাকারীদেরকে আল্লাহ পাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছেন। ফেরাউন, এর পুরো সুপার পাওয়ার, একদম মিলিটারি পাওয়ার, আল্লাহ পাক একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন। একই সুন্নাহ প্রত্যেক যুগে যুগে। ইব্রাহিম একা ছিলেন, আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মাহ, ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ, আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম নাই, হকের দাম আছে, সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই, আল্লাহ দেখবেন হক কোনটা। 1 কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল হালাল হালাল, কোশ্চিন কেন হালাল হয়ে যাবে না, একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে সুদ হারাম হারামই থাকবে, এটাই আল্লাহর সুন্নাহ, এটাই হক। বকুল হাকুমের রব্বিকুম, হক তোমার রবের পক্ষ থেকে আসে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা হয় ঈমান আনুক, ওমান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা হয় অস্বীকার করুক। ইন্না আতাদনা লিজালিমিন নারা ওয়া ইস্তাগীসু মান ইগাসু কাল মুহলি ইশউইল উজুহ, এমন পানি দেওয়া হবে ওদেরকে, পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত, নাউজুবিল্লাহ। তো আল্লাহ পাক হকের মানদণ্ড দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আসে। একই সুন্নাহ ইব্রাহিমের সুন্নাহ সেইম, তাকে আল্লাহ পাক বিজয় দিয়েছেন, নমরুদকে ধ্বংস করেছে। আসেন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আসেন, এই যে আবু লাহাব আবু জাহেল উতবা সাহেব আছে, কার অস্তিত্ব আছে নাই, বদর গুপে লাশ পাওয়া গেছে, পাওয়া যায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আদর্শ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। এটাই রাসূলের সুন্নাহ, আল্লাহর সুন্নাহ এগুলোই। অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন, এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন, আল্লাহর পথে চলতে পারেন, ধৈর্য ধরতে পারেন,
আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন, ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন, পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ। আর পরকালের সাফল্য চিরস্থায়ী। বাল তুখিরুন আল হায়াতাদ দুনিয়া, তোমরা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে থাকো, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কিন্তু পরকাল চিরস্থায়ী এবং উত্তম। তো অ্যাজ এ ইয়াং স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন, প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে, জার্নিটা সহজ হবে না, পরিবার সমাজ বাধা দিবে, ধর্ম নেতারাও বাধা দিবে। যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়ছে, তখন আপনাকে বাধা দিবে। দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ, এটা তো হাদিস, আল্লাহ জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন, আমি ওকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এরপর ফেরেশতারা দুনিয়াবাসীর উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসেন, জিব্রাইল অমুক বান্দাকে ভালোবাসেন, আমরাও এই বান্দাকে ভালোবাসি, হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো। তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোনো সৈনিক, কোনো আলেম, কোনো মুআল্লেম, কোনো মুজাহিদ, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। এটা এমনি এমনি হয় না, এটা এমনি এমনি হয় না। এই উম্মার মধ্যে এমন অনেক মানুষ আছেন যাদের নাম এখন পর্যন্ত মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, করে না? তারা কি মানুষকে টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে আসছিল? আসে নাই, মহব্বত থেকে আসে নাই। তো আপনি যখন এভাবে খেদমত করতে থাকবেন, সবার তো সয়ে যাবে না, কিছু মানুষের গাত্রদাহ হবে, কিছু মানুষের হিংসা হবে, ঈর্ষা হবে, কিছু মানুষের ধর্ম ব্যবসায় ভাটা পড়বে, কিছু মানুষের পরশ্রী কাতরতা রোগে ভুগবে, কিছু মানুষ ইন্টেনশনালি আপনাকে ডাউন করার চেষ্টা করবে, এবং ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে কাজে লাগাবে, ইসলামের বিরোধী শক্তিরা এই মানুষগুলোকে হজ্জা বা দলিল মনে করে কাজে লাগাবে। এটাই হচ্ছে সারা বিশ্বে চলে আসছে দীর্ঘদিন থেকে, এটাই এই পৃথিবীর সুন্নাহ। তবে যুবকদেরকে বলবো হতাশ হবেন না, ভেঙে পড়বেন না, আল্লাহর পথে চলতে থাকবেন। আপনার জীবনের শেষ দিনটা যেন আল্লাহর পথে চলতে চলতেই শেষ হয়। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের নেক আমল শেষের উপর ডিপেন্ড করে, নিয়াতের উপর ডিপেন্ড করে এবং শেষের উপর ডিপেন্ড করে। অতীতে কি হয়েছে ভুলে যান, মিউজিক করতেন, গার্লফ্রেন্ড ছিল, পর্ন দেখেছেন, জুয়া খেলেছেন, মাদকের সাথে সম্পৃক্ত ছিলেন, হারাম অ্যাফেয়ার্সে ছিলেন, কি করেছেন অতীতে আজকে থেকে ভুলে যান। ফ্রম নাও অন, যখন থেকে আপনার কাছে হেদায়েতের বাণী আসবে তখন থেকে তওবা করে নেবেন, বলবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এটা বলে ওযু করবেন, দুই রাকাত সালাত পড়বেন, দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আমাকে পুরো জীবন, আগামী পুরো জীবন দিনের উপর পাহাড়ের মতো অটল থাকার তৌফিক আমাকে দান করো, এবং আমার দ্বারা তুমি এই উম্মার খেদমত কবুল করো। এরপরে আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ আপনার সাথে নাই। ঠিক এরপর আপনি ফিল করবেন যে আল্লাহ আপনার সাথে আছে আর কেউ সাথে নাই। পরিবার ভুল বুঝতে পারে, গার্লফ্রেন্ড ছেড়ে চলে যাবে, আপনার চাকরি চলে যাইতে পারে, আপনার ব্যবসায় লস হতে পারে, আপনার এই সামাজিক প্রতিবন্ধকতা শিকার হতে পারেন, হ্যাঁ আপনাকে বিভিন্ন মানুষ ভালো মন্দ আজে বাজে টাইটেল দিতে পারে, জঙ্গি হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে ইত্যাদি বলতে পারে, এবং ধর্মনেতারাও বাধা দিতে পারে আপনাকে, যখন শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, হারামের বিরুদ্ধে বলবেন, আপনি যখন এই সারা বিশ্বের যে প্রতারণা চলছে পশ্চিমাদের এগুলোর বিরুদ্ধে বলবেন, অভ্যন্তরীণ বাহ্যিক সমস্যাগুলো তুলে ধরবেন, তখন চতুর্দিক থেকে আপনার উপর অক্টোপাসের মতো আঘাত আসবে। দেন ইউ উইল রিয়েলাইজ, তখন আপনি ফিল করবেন যে আপনি হকের উপর আছেন এবং আপনার সাথে কেউ নাই, আল্লাহ আছে। আর আল্লাহ যদি আপনার সাথে থাকেন, এই দুনিয়াতে ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ এবং পরকালে জান্নাত দেওয়ার মালিক কে? এটাই হচ্ছে মূল কথা আর কি। এই পথটা যারা সার্ভাইভ করতে পারবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা সুসংবাদ দিয়েছেন। একটা হচ্ছে যে একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তার আরশের ছায়ায় ছায়া দিবেন।
ওই দিন ওই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যে তার নিজের যৌবনকালটাকে আল্লাহর পথে বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই সুযোগটা কি দাড়ি পাকা মানুষদের আছে এখন? আপনাদের সামনে আছে। এই কথাটা শুনছেন আপনি, আপনার কান পর্যন্ত পৌঁছে গেল, এরপরে ডিসিশন ইজ ইয়োর্স, আপনার রাস্তা আপনি বেছে নেবেন। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুইটা পথ দেখিয়েছি, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, ইচ্ছা হলে কৃতজ্ঞ হও, ইচ্ছা হলে অকৃতজ্ঞ হও। আল্লাহ আপনাকে ফোর্স করবেন না, লা ইকরাহা ফিদ্দিন, আল্লাহ পাক ঘাট ধরে আপনাকে নামাজি বানাবেন না। এখন আপনার সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করবেন, আল্লাহর জন্য বাঁচবেন না শয়তানের জন্য বাঁচবেন? যদি শয়তানের জন্য বাঁচেন তাহলে আপনি দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জমা ব্যাংক ব্যালেন্স স্ট্যাটাস সবই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সেগুলো আপনাকে খুশি হয়ে দিবেন না, ফেতনা রাগ হয়ে দিবেন। আর যদি আপনি আল্লাহর জন্য বাঁচেন তখনও আপনি বাড়ি পাবেন, গাড়ি পাবেন, নেকাইস্টি পাবেন, প্রশান্তি পাবেন, হেদায়ত পাবেন, কোরআন পাবেন, নূর পাবেন, সব কি সম্মানও পাবেন। এগুলো আল্লাহ পাক আপনাকে খুশি হয়ে দান করবে ইনশাআল্লাহ। কোনটা যাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি না অসন্তুষ্টি? এখন প্রশ্ন হচ্ছে যে যারা আমরা তরুণ আছি আমাদের ফিউচারটা কি, আমরা কিভাবে আগাতে পারি? প্রথমে বুঝতে হবে আপনাকে, ওই যে প্রথমে আলোচনা শুরু করলাম, এই যে বইটা আমার হাতে আছে, এই বইটা থাকার পরেও আমি বিশ্বকে ডিল করতে পারছি না, আপনাকে আগে বুঝতে হবে যে আপনি কোথায় আছেন। প্রথমে আপনাকে বুঝতে হবে আপনি কোথায় আছেন। এক নাম্বার ধর্মতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে, আপনি এমন একটা জায়গায় আছেন যে মুসলিমদের মধ্যে শতদা বিভক্ত দল আছে, বিভিন্ন দল আপনাকে ফ্ল্যাগ নিয়ে ডাকছে, আমার কাছে আসো জান্নাতে সার্টিফিকেট পাবা, এবং বলবে সবাই আমার ফর্ম পূরণ করো, এটা হক, জান্নাত আমার, তোমার লিজ লাগলে নিয়ে যাও। ভাবখানে এমন হবে, কেউ কেউ এমন বলবে যে আমরা চূড়ান্ত সহি, এর উপর কোনো সহি নাই। ওই সহির মধ্যেও দেখবেন আবার আরো চার পাঁচটা দল, তখন আবার কি করবেন? সহি এ, সহি বি, সহি সি, সহি ডি, এরকম হবে, সবাই বলবে যে আমি হক। ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। আল্লাযীনা ফাররাকু দীনহুম ওয়া কানু শিয়া, যারা তাদের দ্বীনকে ভেঙে টুকরা টুকরা করেছে। কুল্লু হিযবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক হিযব বা দল তাদের কাছে যা আছে এটা নিয়ে উৎফুল্ল থাকে, এই হচ্ছে বাস্তবতা। আল্লাহ পাক বলেছেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একসাথে আল্লাহর রজ্জু শক্ত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়ে যেও না। বাল নাহনু ফাররাকনা, কিন্তু আমরা বিভক্ত হয়ে গেছি। আল্লাহ বলেছেন ওয়ালা তাফাররাকু, বিভক্ত হয়েও না, কিন্তু আমরা কি করেছি? বাল ফাররাকনা, আমরা বিভক্ত হবই। কি করবেন এখন? সহজ সলিউশন দিচ্ছি, যারা বিভক্ত তারা সবাই মুসলিম, এদের মধ্যে কিছু আছে স্পষ্ট শিরকি আকিদা আছে, স্পষ্ট কিছু বেদাতি আকিদা আছে। স্পষ্ট শিরক, স্পষ্ট বেদাত, স্পষ্ট কুফর ছেড়ে দেন, বাকিদের কথা চিন্তা করে, এরা সবাই মুসলিম, এই প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালো জিনিসগুলো আপনি গ্রহণ করে নেন, প্রত্যেক মুসলিম কমিউনিটির ভালোটুকু আপনি নিয়ে নেন, খোলা মনে নেন, মৌমাছির মতো হন, জ্ঞান অর্জন করতে গিয়ে মৌমাছির মতো হন। ওই শুধু মাছির মতো হবেন না যে শুধু নোংরার মধ্যেই বসে, না, মৌমাছি যেখানে মধু সেখানে যাবে, তাই না? আপনিও সবার ভালোটুকু নেবেন, খারাপটুকু ছেড়ে দিবেন, সহজ না জিনিসটা? এবং সবাইকে ভাই মনে করবেন। ইসলাম বৈচিত্র্যময়, একই বিষয়ে একাধিক মাসালা থাকতে পারে, আপনি একটা ফলো করলে বাকিদেরকে শ্রদ্ধা করতে শিখুন, ঠিক আছে ওরও হয়তো দলিল আছে, আমার দলিলটা আমার কাছে বেশি স্ট্রং মনে হয়, আমি এটা পালন করছি, এর মানে এই না যে আমি সঠিক ওই বাতিল, এমন মনে করবেন না। পুরো উম্মাহকে একটা দেহ ভাবতে শিখুন, শুধু আমাদের দেশের মুসলিমদের কথা বলছি না, যদি ইয়েমেনের কোনো মুসলিম বাচ্চাকে বোম মেরে হত্যা করা হয় আপনার মন যেন কাঁদে, যদি মিয়ানমারের কোনো মুসলিমকে মেরে হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে, অ্যাটলিস্ট প্যালেস্টাইনে যদি হত্যা করা হয় আপনার মনটা যেন কাঁদে, ইরাক, ইরান, লেবানন, জর্ডান, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, সমস্ত জায়গায় মুসলিমদের কিন্তু হত্যা করা হয় অমুসলিমদের কর্তৃক, আপনার মনটা যেন কাঁদে যে আমাদের উপর জুলুম হচ্ছে। যদি মন না কাঁদে বুঝবেন মন মরে গেছে, নাই মন, কলব নাই, ডেড, প্যারালাইজড। প্যারালাইজড রোগী দেখেছেন? প্যারালাইজড রোগীর একটা অঙ্গ মনে প্যারালাইসিস হয়ে গেছে, ওখানে আঘাত করলে কি আঘাত ব্যথা পায়? এখন আমাদের পুরো বডি প্যারালাইসিস হয়ে গেছে,
এক জায়গায় আঘাত করলে আরেক জায়গায় আর ব্যথা লাগে না। তো নবীজি বলেছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মা একটা দেহের মতো, যার একটা অংশে আঘাত পেলে অন্য অংশ কি হয়, ব্যথা অনুভব করে। এখন সেটা আমরা করি, খুব কম মানুষই করে, বরং খুশি হয়, বরং মিষ্টি বিতরণ করে, বরং মনে করে না ঠিকই হয়েছে, ওর সাথে হওয়া উচিত ছিল, এরকম মনে করে। তারা বুঝতে পারে না যে যা হয়েছে তাদের সাথে সেটা কাল তার সাথেও হবে, এটা সে বুঝতে পারে না, কারণ তার দৃষ্টি অন্ধ, তার বাহ্যিক চোখ আছে, ভেতরে কোনো চোখ নাই। ভেতরের চোখ দিয়ে দেখলে বুঝতে পারতো আজ যা আমার সাথে হয়েছে কাল আপনার সাথেও হতে পারে। তাই এত আত্ম অহমিকায় প্রফুল্ল হবেন না, অন্যের কষ্ট দেখে খুশি হবেন না, কারণ যারা ইসলামের প্রকাশ্য শত্রু তারা কখনোই আপনাকে ওই মাজহাবি বা সংগঠন বা দল তরিকার এই মানদণ্ডে বিচার করবে না, ভৌগোলিকতা জাতীয়তাবাদের মানদণ্ডে বিচার করবে না। তারা দেখবে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন কিনা, দ্যাটস অল, এটাই হচ্ছে সারা ওয়ার্ল্ডে, এটা আপনার বর্তমান অবস্থা। এরপরে আরও দেখেন আপনার অবস্থাকে বুঝেন, আপনার যত মিডিয়া আছে দেখবেন সমস্ত মিডিয়ার ম্যাক্সিমাম 99% দেখবেন আজকে অন্যদের হাতে, পশ্চিমাদের হাতে, এবং যখন তাদের হাতে তখন দেখবেন আপনি দিনকে রাত বানানো সম্ভব, রাতকে দিন বানানো সম্ভব, সত্য মিথ্যা হয়ে যাবে, মিথ্যা সত্য হয়ে যাবে, পৃথিবীর সবচেয়ে জালেম তাকে উপস্থাপন করা হবে এবং নোবেল প্রাইজ দেওয়া হবে। যে সভ্যতা বিগত 100 বছরে পৃথিবীতে প্রায় 1 কোটি মানুষ হত্যা করেছে, এদেরকে বলা হবে মানবতা প্রেমী। আর যখনই দেখবেন অল্প কিছু মুসলিম, এই প্যালেস্টাইনের কথাই বলছে, অল্প কিছু মুসলিম ইহুদির আগ্রাসন চালাচ্ছে, এদের হাতে কিছুই নাই, এরা সামান্য কিছু নিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, ওরা বলবে যে এরা হচ্ছে মৌলবাদী সন্ত্রাসী। এই বিষয়গুলো খেয়াল রাখবেন, কোথায় আছেন আপনি যখন এই বিষয়গুলো তাদের হাতে, তখন আপনি দিনকে রাত বানাতে পারেন, রাতকে দিন বানাতে পারেন, ন্যায় অন্যায় হয়ে যাবে, অন্যায় ন্যায় হয়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না, কারণ আমাদের মুসলিমদের স্বতন্ত্র আসলে খুব একটা মিডিয়া নাই যেখানে সত্য বিষয়গুলো প্রচার করতে পারবে। এখন ইউটিউব ফেসবুকিং হয়েছে, আপনারা প্রচার করছেন, কিন্তু এখানেও অনেক ফিতনা আছে, কারণ এই প্ল্যাটফর্মগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের, এই প্ল্যাটফর্মগুলো ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্ম। এখানে আমরা যারা নেমেছি আমরা নিজেরা আসলে নিজের পায়ে কুড়াল মেরেছি, জানেন একটা লেকচার দেওয়া হবে, দেখবেন লেকচারের একটা অংশ কাট করে এমন সামলাইন দিয়ে দিবে যে আপনি শেষ, অথচ ওর সাথে আপনার বিন্দুমাত্র সম্পর্ক নাই, ঠিক আছে। আর এই কাজগুলো ইন্টেনশনালি অনেকে করতে পারে, খুব সহজ, এখানে মানুষকে বিতর্কিত করা খুব সহজ। ইমাম আবু হানিফা রাহিমাল্লাহকে যদি এখন বসাই দেন, বসাই দিতে পারতেন এবং এরকম 10টা 20টা 50টা মাহফিল করাতে পারতেন, ইউটিউবে ছড়াতেন, দেখতেন যারা বিতর্কিত করতে চাইবে তার কথা ধরেও বিতর্কিত করতে পারবে, পারবে না, সুযোগ আছে, একটা কথার এক অংশ একটা কথা আরেক অংশ লাগিয়ে দিবে। সরি, এখনকার অবস্থা আপনার যে আপনার কাছে মিডিয়া নাই, প্রযুক্তি, এই যে যত প্রযুক্তি দেখছেন এগুলো কাদের হাতে, আমাদের হাতে নাই, আপনার প্রাইভেসি পর্যন্ত আপনার হাতে নাই, সেলফোন আছে, ইন্টারনেট আছে, অন্যান্য টেকনোলজিগুলো আছে, এগুলো দিয়ে আপনার যত প্রাইভেসি আছে এই প্রাইভেসিগুলো কিন্তু আর এখন আপনার কাছে নাই, সব কিছুই মনিটর করা সম্ভব। আর মনিটর করার প্রয়োজন নাই, কারণ ব্রেনটাকে এমন এমনভাবে ওয়াশ করে দিয়েছে পশ্চিমারা যে আপনি আপনি যা করবেন নিজেই সেটার ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন, আপনাকে মাইন্ড প্রোগ্রামিং করা হয়েছে, কথা বুঝতে পারছেন না, আপনি যা করবেন নিজেই ছবি তুলে ফেসবুকে দিয়ে দিবেন, আপনার মাথাটাকে এমন ধাঁচে নিয়ে আসা হয়েছে। ওয়াইফের সাথে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন, ওয়াইফের সাথে ঘুরছেন, ছবি দিয়ে দিলেন, গার্লফ্রেন্ডের সাথে কোলে শুয়ে আছেন, ছবি দিয়ে দিলেন, আপনি আপনার আপনি বুঝতে পারছেন এখন প্রাইভেট লাইফ কোনটা, পাবলিক লাইফ কোনটা, এই কমন সেন্সটা হারিয়ে ফেলেছেন এই অনলাইন ইউজ করতে করতে, এটা আপনার মাথাটাকে প্রোগ্রামিং করা হয়েছে, হিপনোটাইজের মতো প্রোগ্রামিং করা হয়েছে, মনিটর করতে হবে না, আপনি নিজেই বলে দিবেন কি কি করছেন না করছেন, কোথায় যাচ্ছেন, আজকে এই যে কফি খাইলাম, দেখবেন আপনি লিখছেন আজকে কাপড় ধুইলাম, ফেসবুক খুলে দেখবেন আজকে আমি অমুকের সাথে বসে চা খাইছি, রাস্তা যাচ্ছিলাম 10টাকা দান করার সুযোগ পেয়েছি, দিয়ে দিয়েছে ছবি, সব নিজেই বলে দেবে কি করছে সারাদিন, মানে এটা এটা কি মানে প্রাইভেট লাইফটাকে পাবলিক করে দেওয়া হলো না, আমরা এই সেন্সটা হারিয়ে ফেলেছি, প্রযুক্তি আমাদের হাতে নাই। আপনি যদি দেখেন এডুকেশন সিস্টেম, এই সিস্টেমটাও এর মধ্যে অনেক সমস্যা আছে, কীরকম
আপনি জেনারেল লাইনে পড়লে আপনি এদিকে পড়তে থাকবেন 10 বছর 20 বছর 30 বছর, দেখবেন যে আপনি ইসলামের বেসিক অনেক জিনিস শিখতে পারেন নাই, তাই না? এমনকি দেখবেন আপনি হয়তো বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা, 100টা হাদিস মুখস্থ করা, কোনটা ফরজ কোনটা ওয়াজিব সুন্নত মুস্তাহাব, অনেক বিষয় আপনি বুঝতে পারবেন না, পড়াশোনা করার সুযোগ পান নাই। এমন নয় সিলেবাসের মধ্যে নাই, সিলেবাসের মধ্যে আছে কিন্তু আপনি পড়ার তৌফিক পাচ্ছেন না। ধর্ম বই আছে না স্কুলে কলেজে আছে না, কিন্তু আপনি দেখবেন পড়ছেন না, আপনি অন্যদিকে বেশি ফোকাস করছেন, তাই না? মাদ্রাসায় যান, এখানে আপনি পড়ছেন মাশাআল্লাহ দাওরা ফারেক করছেন, কিন্তু দেখবেন বাস্তবিক অর্থে আপনি ইংরেজিতে পিছিয়ে থাকছেন, সায়েন্সে পিছিয়ে থাকছেন, আইসিটিতে পিছিয়ে থাকছেন, ইকোনমিক্স বুঝছেন না, ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স বুঝতে পারছেন না। তখন দেখা যায় একজন দাওরা ফারেক ছেলে যখন মিম্বরে দাঁড়ায়, মিম্বরে বসে খুতবা দেয়, তার মধ্যে জ্ঞান আছে মাশাআল্লাহ, জ্ঞানের কোনো কমতি নাই, কিন্তু জেনারেল এই সাবজেক্টগুলো জ্ঞান না থাকার কারণে, যেহেতু সমাজের বেশিরভাগ মানুষ জেনারেল এডুকেটেড, তারা ওই মানুষটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারছে না, তাই না? কিন্তু সে যদি জেনারেল সাবজেক্টগুলো পড়তো তাহলে এই মিম্বর থেকে সে এমন কথা বলতে পারতো যে ইনশাআল্লাহ, ওই যে বললাম কোরআন হাতে নিয়ে সে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারতো। এটা হচ্ছে না, সিলেবাসের পরিবর্তন দরকার ছিল, হয়ে ওঠে নাই। জানি না এগুলো বলেই বা কি লাভ, আগামী তো হবে কি না কখনো, তবে আমার আশা এবং ইচ্ছা যে আমরা যেটা পাই নাই বা এখনো পাচ্ছি না, আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের এই ছেলেমেয়েরা যারা বিয়ে শাদী করেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এদেরকে এই সিলেবাস দেওয়ার চেষ্টা করে, দেখবেন ইনশাআল্লাহ ওরা কোরআন সুন্নাকে হাতে নিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আরো প্রবলেম আছে, এবার মনে করেন জেনারেল লাইনের মানুষেরা হেদায়েত পেয়ে ইসলামের দিকে এসেছে, মনে করেন এখন এই ছেলে কি করবে, কি পড়াশোনা করবে, কোন বই পড়বে, কি সিলেবাসে পড়বে, কোনো ঠিক নাই, সে বিক্ষিপ্ত, একবার এখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, ইউটিউবে লেকচার শুনে, একটা হাদিস পড়ে, এলোমেলো পড়াশোনা করছে, তার পড়াশোনা কিন্তু কনস্ট্রাকটিভ না। এখন আমাকে উত্তর দেন, যারা আলেম ওলামা আছেন উত্তর দেন, এই হিউজ জেনারেল লাইনে যারা পড়া মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলামের দিকে এসেছে, আবেগ আছে, তওবা করেছে, আল্লাহর পথে চলার চেষ্টা করছে, এদেরকে এডুকেটেড করার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেছে বলেন? এদেরকে কি আলেম বানানো যাবে না, সম্ভব না? ওদের মাথায় কিচ্ছু নাই, কোনো কোনো ক্ষেত্রে তো ওরা অনেক কিছু আপনাদের চেয়ে ভালো বোঝে, হ্যাঁ, জিও পলিটিক্স ওরা ভালো বোঝে, ইকোনমিক্স ওরা ভালো বোঝে, ইংরেজি ওরা ভালো বোঝে, আইসিটি ওরা ভালো বোঝে, এখন এদেরকে কি করবেন? এরা কি সমাজের আবর্জনা হয়ে থাকবে? কয়টা প্রতিষ্ঠান আছে যেখানে এই বিশাল সংখ্যক জেনারেল মানুষদেরকে নিয়ে 5 বছর 6 বছর 10 বছর, আচ্ছা 10 বছর গেলাম না, 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এরকম মেয়াদি কোর্স লঞ্চ করা যেত না, যার মধ্য দিয়ে তারা মৌলানা হয়ে বের হতো, সম্ভব ছিল না? কয়টা মাদ্রাসা এটা আছে? ইনিশিয়াল পদক্ষেপগুলো নিচ্ছেন না, কিন্তু সমালোচনা করার সময় ঠিকই করছেন। ওই ছেলেটা কিভাবে দিন শিখবে যদি আপনি সহযোগিতা না করেন, এরকম প্রতিষ্ঠান না গড়ে তোলেন, কোর্স লঞ্চ না করেন, এরকম মাওলানা কোর্সগুলো লঞ্চ না করেন, তাহলে ও কি আলেম হওয়ার অধিকার রাখে না? নাকি কোরআন সুন্নাহ শুধু আলেমদের জন্য, জেনারেলদের জন্য নয়, কি সবার জন্য? এই সমস্যাগুলো তুলে ধরাটা কি আমার অপরাধ? আল্লাহ বোঝার তৌফিক দান করে। এখন এই জেনারেল মানুষটা কি হবে জানেন? যেহেতু আপনি কনস্ট্রাকটিভ কোনো ডাইরেকশন দিচ্ছেন না, এই জন্য যারা উগ্রবাদী দর্শনে বিশ্বাস করে, জেনারেল একটা ভাইকে ডাকবে, জিহাদের 4-5টা আয়াত শোনাবে, এর মাথাটাকে ওয়াশ করে দিয়ে দেবে, বুঝতে পারছেন কথা? একজন বেদাতি ওকে ডাকবে, বেদাতের যে আয়াতগুলো আছে এগুলো পড়ে 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 ওর মাথাটা ওয়াশ করে দিবে, ও দেখুন ওই পথে চলে গেছে, ওকে যে কোনো দিকে তখন মোটিভেটেড করা সম্ভব, কারণ ওকে আপনি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে পারেন নাই। ব্যর্থতা কার? আমার। আল্লাহ বোঝার তৌফিক দান করুন।